জেএম ক্রিয়েশনের সংবাদ পড়ছি আমি স্বর্ণালী দাস। হাইলাকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্ত 8,576 জন পরিবারকে 3,73,00,000 টাকা তুলে দিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। রাজ্যের পরিবহন মিন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য হাইলাকান্দি জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত 7,576 পরিবারকে 3,73,54,600 টাকার আর্থিক সাহায্য তুলে দিয়েছে। পাশাপাশি এদিন মন্ত্রী জেলায় অরুণোদয় প্রকল্পের সমীক্ষার কাজের সূচনা করেছেন। শনিবার হাইলাকান্দি শহরের রবীন্দ্র ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জেলার 5 জনকে প্রতীকী চেক তুলে দিয়ে নগদ হস্তান্তর প্রক্রিয়া কমিটির মাধ্যমে এই অর্থ তুলে দেন। জেলাশাসক নিশান্ত হিবড়ে পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী শুক্লবৈদ্য হাইলাকান্দিতে বন্যার সময় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলির কাজের ভূয়সী প্রশংসা করেন। বলেন, এবারের বন্যা মোকাবিলা করতে দিশপুর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী 3 বার উপত্যকায় ছুটে আসেন। শিশু খাদ্য থেকে পানীয় জল সবকিছু দুর্গতদের হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার অভিযানের জন্য এনডিআরএফ এর নৌকা, প্রয়োজনীয় সামগ্রী, পেট্রোল, ডিজেল ইত্যাদি বিমানে করে নিয়ে আসা হয়েছে উপত্যকায়। জেলায় অরুণোদয় প্রকল্পের সমীক্ষার কাজ সূচনা করে মন্ত্রী শুক্রবার তো বলেন, ঘরে ঘরে প্রশাসনের ভিজিলেন্স টিম যাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে নাম ঢোকানোর জন্য। ভিজিলেন্স টিম জোর করে কোনো তথ্য সন্নিবিষ্ট করবেন না, তবে ভিজিলেন্স টিমের কাছে কোনো তথ্য গোপন না করতে মন্ত্রী আবেদন জানান। জেলার অভিভাবক মন্ত্রী শুক্লবৈদ্য বলেন, অর্থনৈতিক অবস্থার বিশ্লেষণ করে সরকার থেকে দেখা হয়েছে যে ছোটো ছোটো প্রয়োজনের জন্য মানুষ কষ্ট পায়, তাই হতদরিদ্র মানুষরা যাতে তাদের ছোটো ছোটো প্রয়োজন পূরণ করতে পারে সেই উদ্দেশ্যে অরুণোদয় প্রকল্পের সূচনা করা হয়েছে। তবে বর্তমানে যারা অরুণোদয় প্রকল্পের সুফল ভোগ করে নিজেদেরকে দারিদ্র্যসীমার রেখার উপরে নিয়ে এসেছেন তাদেরকে এই প্রকল্প থেকে স্বেচ্ছায় বেরিয়ে আসতে মন্ত্রী আর্জি জানান। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং বিধায়ক জাকির হোসেন লস্কর ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে প্রতিশ্রুতি অনুযায়ী শীঘ্রই বন্যায় ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়ায় ধন্যবাদ জানান। পাশাপাশি দুই বিধায়ক ও আর্থিক সুবিধা প্রাপ্ত কোনো লোক যদি অরুণোদয় প্রকল্পে সুফল লাভ করে থাকেন তবে স্বেচ্ছায় তা ফিরিয়ে দিতে আবেদন জানান। শুরুতে জেলাশাসক নিসর্গ হিবড়ে জানান, জেলার 2,50,000 লোক সাম্প্রতিক বন্যায় কবলে পড়েন, ফলে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, নদীবাঁধ ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত লোকেদের তালিকা ব্যাপকভাবে যারাই বাছাই করে তৈরি করা হয়। এরপরও তৃতীয় পক্ষ থেকে আবার বাছাই করে সমীক্ষার কাজ করা হয় যাতে করে প্রকৃত ক্ষতিগ্রস্তরা বাদ না পড়েন। বিজেপি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। উল্লেখ্য, পুরোপুরি ধ্বংস হওয়া গড়ের জন্য জেলার 91টি পরিবারকে 95,100 করে টাকা, পাকা বাড়ি আংশিক ক্ষতিগ্রস্তের জন্য 758 পরিবারকে 5,200, কাঁচা বাড়ি আংশিক ক্ষতিগ্রস্তের জন্য 7,562 পরিবারকে 3,200 করে অর্থ এবং 107 কি-কুড়ি গড়ের জন্য 4,100 টাকা এবং 58 গরু গড়ের জন্য 2,100 টাকা করে অর্থ ডিবিটির মাধ্যমে তুলে দেওয়া হয় শনিবার। কাটলিছড়ার বিধায়কের প্রতিনিধি ডিডিসি আর কে লস্কর এডিসি দীপমালা গোয়ালার উপস্থিতিতে ধন্যবাদ জ্ঞাপন করেন সভায় এডিসি সপ্ততি এন্দ মহাশয়। জিরো রিপোর্ট, জেএম ক্রিয়েশন। तो ये वेरिफिकेशन की प्रक्रिया आज से हम लोग स्टार्ट करेंगे माननीय मंत्री सर और माननीय मुख्यमंत्री सर के डायरेक्शन से आज। उसी के साथ साथ एक दूसरा प्रोग्राम आज हम कंटिन्यू करेंगे जो होगा अरुणोदय मंथ। आपने देखा होगा जो एसओपी अरुणोदय मंथ का हमारा जारी हुआ था 2019 में, उसमें एक सेक्शन था जिसमें लिखा था कि ये अरुणोदय लिस्ट हर साल अपडेट किया जाएगा, लेकिन बिकॉज ऑफ कोविड महामारी के कारण हम ये लिस्ट अपडेट नहीं कर पाए, इसीलिए इस साल